রাইট নাও গসিপসগুলোর মধ্যে থাকছে জন আব্রাহামের অ্যাটাক, বন্ধের দিন রবিবার কত ইনকাম করলো জানলে আসলে চমকে যাবেন। সেই সঙ্গে থাকছে RRR মুভির কি তাহলে আসবে সিকুয়াল, হিন্টস দিল রাজা মলির বাবা কে বিজেন্দ্র প্রসাদ, জানাচ্ছে এটা নিয়েও বিস্তারিত। প্রথমেই আসি RRR এর কাছে। এখন RRR এর সিকুয়াল নিয়ে কি আভাস পাওয়া গেল সেটা নিয়ে কথা বলার আগে একটু জানিয়ে দেই RRR এর ম্যাসিভ বক্স অফিস কালেকশনের রিপোর্ট। RRR দ্বিতীয় সপ্তাহে ছুটির দিন গতকাল রবিবার একদম পুরোপুরি ভরপুর বিজনেস করেছে। শনিবারের থেকে রবিবার ইনকামটা খানিকটা বেড়ে হিন্দি মার্কেটে RRR এর আয় দাঁড়িয়েছে গতকাল 20.50 কোটি রুপি এবং টোটাল এখন পর্যন্ত হিন্দি মার্কেটে RRR এর নেট ইনকাম 184.59 কোটি রুপি। সো বলা বাহুল্য যে আজকের মধ্যেই RRR তো ভাই হিন্দি মার্কেটে 200 কোটি রুপি ছুঁয়ে ফেলবে। তবে RRR এর বক্স অফিস কালেকশন নিয়ে আরও ইন্টারেস্টিং খবর হচ্ছে বিশ্বজুড়ে অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসের RRR গ্রস ইনকামের দিক দিয়ে 1000 কোটি রুপি ছুঁতে যাচ্ছে। রিপোর্টস অনুযায়ী RRR দশম দিনে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে 900 কোটি রুপির মতো। সো বলাই যায় খুব শীঘ্রই RRR 1000 কোটি রুপির পথেও হাঁটবে। এখন আসি RRR এর সিকুয়াল নিয়ে কথা বলতে। রিসেন্টলি রাজামৌলির বাবা বিজেন্দ্র প্রসাদ, যিনি RRR এর গল্পের লেখক, তিনি জানিয়েছেন এই মুভির সিকুয়াল নিয়ে খুব ইন্টারেস্টিং আপডেট। তিনি বলেন, রিসেন্টলি তাদের বাসায় জুনিয়র এনটিআর এসেছিল এবং জুনিয়র এনটিআর তাকে জিজ্ঞেস করেছিল RRR এর সিকুয়াল নিয়ে তিনি কিছু ভাবছেন কিনা। বিজেন্দ্র প্রসাদ এই বিষয়ে জানান, RRR এর সিকুয়াল নিয়ে তার কিছু আইডিয়াস মাথায় রয়েছে যেগুলো তিনি জুনিয়র এনটিআর এবং রাজা মৌলির সঙ্গে শেয়ার করেছেন। অ্যান্ড তিনি বলেন, RRR এই মুভির সিকুয়াল হলেও হতে পারে, সম্ভাবনা একটা আছে, তবে নিশ্চিত হয়ে এখনই কিছু বলা যাচ্ছে না কারণ এখনও বিষয়টা অনেক আর্লি স্টেজে। আর তাছাড়া SS রাজামৌলির হাতেও এখন সিকুয়াল নিয়ে ভাবার সময় নেই কারণ তিনি এবছর থেকেই মহেশবাবুর সঙ্গে প্রজেক্টের কাজ শুরু করবেন। সো দেখা যাক নিয়ার ফিউচার RRR এর সিকুয়াল নিয়ে কোনো কনফার্মেশন আসে কিনা। এবার আসি অ্যাটাকের বক্স অফিস কালেকশনের কাছে। এখন অ্যাটাক এই মুভির বক্স অফিস কালেকশন তো একদম শুরু থেকেই ঢিলে ঢালা ছিল, কিন্তু সবাই ভেবেছিল হয়তো বন্ধের দিন ইনকামের একটা মেজর গ্রোথ দেখা যাবে। কিন্তু প্রথম সপ্তাহে বন্ধের দিন অর্থাৎ গতকাল রবিবারেও এই মুভির ইনকাম খুব একটা বাড়েনি। শনিবার ইনকাম হয়েছিল 3.75 কোটির মতো এবং রবিবার ছুটির দিন ইনকাম হয়েছে 4.25 কোটির মতো এবং টোটাল তিন দিন মিলিয়ে ইনকাম দাঁড়িয়েছে মাত্র 11.51 কোটি। এখন বন্ধের দিন রবিবারেও যেহেতু ইনকামটা পিক করেনি, খুব একটা গ্রোথ হয়নি, তাই ট্রেড অ্যানালিস্টরা খুব দুশ্চিন্তাতেই রয়েছে এবং অনেকেই ভাবছে যেহেতু প্রথম সপ্তাহের প্রথম বন্ধ রবিবারেই অ্যাটাকের কোনো মেজর গ্রোথ নেই বক্স অফিসে, সো এই মুভিটার যে সামনের দিন ইনকাম বাড়বে এটা এখন আর আশা করা যায় না এবং অনেকেই এখন থেকেই অ্যাটাককে ফ্লপ কিংবা ডিজাস্টারের ট্যাগলাইন দিয়ে দিচ্ছে। সো ভিউয়ার্স, এই তো ছিল বলিউড কিছু গসিপসের আপডেট এবং এগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।